আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গ্রামার, কোরিয়ান গ্রামার সম্পর্কে জানব। তো শুরু করার আগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে পাশেই থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এখন আমরা জানব উড়ো সম্পর্কে। এর আগে আমরা দেখেছিলাম উড়ো সম্পর্কে যে কোনো মেকানিজম বা টুলস ব্যবহার করার ক্ষেত্রে উড়ো ব্যবহার করা হচ্ছে। তো আজকে আমরা দেখব যে কোনো দিক বা ডিরেকশানের ব্যবহারের ক্ষেত্রে উড়ো ব্যবহার করা হচ্ছে। তো যদি বাচ্ছিম থাকে তাহলে উড়ো, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে রো ব্যবহার করা হয়। আর রো বা উড়ো কোনো মুভমেন্ট, চলমান বস্তু, যেমন যাওয়া আসা, এরকম এরকম কিছু চলমান কাজের ক্ষেত্রে দিক বুঝানোর জন্য উড়ো ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে জিপ মানে বাড়ি, জিপ উড়ো অর্থাৎ জিপ উড়ো খাজি, বাড়ির দিকে যাও, বাড়ির দিকে যাও, জিপ উড়ো খাজা, বাড়ির দিকে যাও। তো এই যে বাড়ির দিকে, একটা দিক বুঝাচ্ছে, বাড়ি কোনো একটা জায়গায় আছে, সে বাড়ির দিকে যেতে বলছে, তাই দিক বুঝানোর জন্য উড়ো ব্যবহার করা হলো। তারপরে ওয়িনচুক, ওয়িনচুক মানে বাম দিক, ওয়িনচুক উড়ো খাজুসেও মানে বাম দিকে যাও, এই যে বাম দিকে, একটা দিক বুঝাচ্ছে, তাই উড়ো ব্যবহার করা হলো। আর যেহেতু এগুলোতে বাচ্ছিম আছে তাই উড়ো যুক্ত হচ্ছে সবগুলাতে, যেমন এখানে বিয়োগ বাচ্ছিম আছে, এখানে ক্ষিয়োগ বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার কারণে উড়ো যুক্ত হলো। পরেরটা আফুড়ো, এখানে ফিউব বাচ্ছিম আছে তাই উড়ো যুক্ত হলো, হয়ে গেল আফুড়ো অর্থাৎ সামনের দিকে যাও, আফে মানে সামনে, সামনের দিকে দেখো, আফুড়ো বোয়ায়ো, বোয়ায়ো মানে দেখা, আফুড়ো বোয়ায়ো সামনের দিকে দেখো। তো আমরা দেখলাম যে উড়োর বিভিন্ন মিনিং আছে, কোন কোন সময় এটা টুলস বা মেকানিজম ব্যবহার করতে উড়ো ব্যবহার করা হয়, আবার এখানে আমরা দেখলাম যে দিক দিক বুঝানোর জন্য উড়ো ব্যবহার করা হচ্ছে। তো বাচ্ছিম থাকলে উড়ো, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে রো ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব যে কনজুগেটেড ভার্ব প্লাস বোদা, মানে বোদা কখন ব্যবহার করা হয়, যে করে, বোদা মানে দেখা, কিন্তু আমরা আমরা অনেক সময় বলি যে এটা খেয়ে দেখো বা এটা চেষ্টা চেষ্টা করে দেখো, এই কাজটি করে দেখো, এরকম দেখো বলতে করে দেখো বা কাজ করে দেখার ক্ষেত্রে বোদাটা ব্যবহার করা হয়। যেমন হাদা, হাদা প্লাস বোদা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হাদা প্লাস বোদা হয়ে গেল হে বোয়ায়ো, অর্থাৎ কাজটি করে দেখো, হাদা মানে করা হয়ে গেল হে বোয়ায়ো, ঠিক, অর্থাৎ কাজটি করে দেখো। পরেরটা দেখি যে সেঙ্গা খাদা, সেঙ্গা খাদা মানে চিন্তা করা, আর সেঙ্গা খাদার সাথে বোদা যুক্ত হলো, হয়ে গেল সেঙ্গা খে বুলকেও, যেহেতু ফিউচার টেন্স তাই রিউলকেও যুক্ত হলো, হয়ে গেল সেঙ্গা খে বুলকেও, অর্থাৎ চিন্তা করে দেখবো, ভেবে ভাবনা চিন্তা করে দেখবো, সেঙ্গা খে বুলকেও ভাবনা চিন্তা করে দেখবো, এই যে দেখবো, বুলকেও থাকার কারণে দেখবো বলা হচ্ছে। তারপরে পরেরটা মগদা প্লাস বোদা পাস্ট টেন্সে হবে, অর্থাৎ ডাবল সিউথ থাকবে, মগদা প্লাস বোদা হয়ে গেল মগা বসয় ডাবল সিউথ পাস্ট টেন্স হলো, মগা মগ বসয় অর্থাৎ খেয়ে দেখেছিলাম, মগা মগদা মানে খাওয়া, আর বসয় মানে খেয়ে দেখেছিলাম, খেয়ে দেখেছিলাম, অর্থাৎ এখানে কোনো কাজ করে দেখা বা খেয়ে দেখা এরকম বলতে বোদা ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা দেখব যে নিউনগা, নিউনগা কখন যুক্ত হয়, কোশ্চিন ওয়ার্ড, যেমন নুগু, ওয়াদি, অঞ্জে, মুয়া, এ ধরনের কোশ্চিন ওয়ার্ডের ক্ষেত্রে নিউনগা যুক্ত হয় এবং সে অনুযায়ী মিনিং দেয়। যেমন নুগুর সাথে যদি নিউনগা যুক্ত হয়, মানে নুগু মানে কে, সামন, কেউ না কে, তারপরে অদি, কোথাও না কোথাও, অর্থাৎ অদি অদি নিউনগা, অদি নিউনগা মানে কোথাও, কোথাও কোনো একটা জায়গা মিনিং করছে। তারপরে অঞ্জের সাথে যদি নিউনগা যুক্ত হয় তাহলে কোনো এক সময়, সাম টাইম, কোনো এক সময় বুঝাচ্ছে। তারপরে মুয়া সাথে যদি নিউনগা যুক্ত হয় হয়ে গেল কোনো একটা জিনিস, সামথিং, সামথিং এরকম। তো কোশ্চিন ওয়ার্ডের সাথে নিউনগা যুক্ত হয়। আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে নুগু প্লাস নিউনগা হয়ে গেল নুগুনগা, নুগুনগা জুল কা বোয়ায়ো,
যে কেউ না কে এটা পছন্দ করবে, জুন জুন মানে পছন্দ করা, যে জুল কা বয় মানে কেউ না কেউ এটা পছন্দ করবে, সামান উইল লাইক ইট, নুগু নুগুন গা জুল জুল কায়ো। তারপরেরটা অদি, অদির সাথে যদি নিউন গা যুক্ত হয় হয়ে গেল অদিন গা ইসনুন্দে, মানে এটা কোথাও না কোথাও আছে এরকম বোঝাচ্ছে, অদিন গা ইসনুন্দে এটা কোথাও না কোথাও আছে। তারপরে অঞ্জে, অঞ্জে মানে কখন, অঞ্জের সাথে নিউন গা যুক্ত হলো হয়ে গেল অঞ্জেন গা খালকেও, মানে আমি যাব কোনো এক সময়ে, আমি যাব অঞ্জেন গা খালকেও কোনো এক সময়ে আমি যাব। তারপরে মুয়া প্লাস নিউন গা, মুয়ার সাথে নিউন গা যুক্ত হলো হয়ে গেল মুয়ন গা, মুয়ন গা দোজা দোছা খেসয়ো, মানে কোনো এক সামথিং কোনো কিছু পৌঁছেছে, মুয়া মুয়া মানে কোনো কিছু, সামথিং সামথিং কোনো কিছু পৌঁছেছে, দোছাক মানে পৌঁছানো, তো মুয়ন গা দোছা খেসয়ো কোনো কিছু পৌঁছেছিল, পাস্ট টেন্সে মুয়ন গা দোছা খেসয়ো কোনো কিছু পৌঁছেছিল এরকম বোঝাচ্ছে। তো অনেক সময় নুগুকে নুগুন গা হিসাবে এক্সচেঞ্জ করা হয়। তো আমরা বুঝতে পারলাম যে নিউন গা সাধারণত কোশ্চিন ওয়ার্ডগুলোর সাথে যুক্ত হয় এবং সে অনুযায়ী মিনিং দেয়, যেমন নুগুর সাথে নিউন গা যুক্ত হলে সামওয়ান বা কেউ না কেউ এরকম বুঝাচ্ছে, বাকিগুলো একইভাবে নিউন গা যুক্ত হয় কোশ্চিন ওয়ার্ডের সাথে। এরপরে আমরা দেখব যে জোছা, জোছাটা কখন ইউজ হয়, কোনো নেগেটিভ স্টেটমেন্টকে জোরদার করার জন্য জোছা ইউজ করা হয়। যেমন উদাহরণ দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে বাপ, বাপ মানে ভাত, বাপের সাথে জোছা ইউজ করলে কেমন হয়, যে বাপ জোছা মুত মগস্য়, বাপ জোছা মুত মগস্য়, আমি ভাত খাই না, যে ভাত খায় না, খায় না কথাটাকে জোর দেওয়ার জন্য জোছা ব্যবহার করা হলো, মানে বলছে যে আমি ভাত খাই না, খাই না কথাটাকে জোর দিচ্ছে, জোছা জোর দেওয়া। তারপরে হাগ্গিও, হাগ্গিও হাগ্গিও মানে স্কুল, হাগ্গিও জোছা আনখায়ো, অর্থাৎ হাগ্গিও জোছা আনখায়ো, আমি স্কুলে যাই না, তো স্কুলে যাই না, এ যাই না কথাটাকে জোর দেওয়ার জন্য জোছা ব্যবহার করা হলো, হয় আমি স্কুলে যাই না, হাগ্গিও জোছা আনখায়ো। তারপরে অম্মা, অম্মা মানে মা, অম্মা জোছা, অম্মা জোছা শির হেয়, আমি মাকে ঘৃণাই করি, যে মানে পছন্দ করি না বা ঘৃণা করি, পছন্দ করি না মাকে, পছন্দ করি না, যে করি পছন্দ করি না বুঝাচ্ছে, পছন্দ করি নাটাকে জোর দেওয়ার জন্য জুছা ব্যবহার করা হলো। তো জুছাকে অনেক সময় মা জ বা দো এভাবেও লেখা যায়, যে মা জ বা দো জুছার পরিবর্তে মাজা বা দো দোকেও লিখা যায়। তো আমরা বুঝলাম যে কোনো নেগেটিভ না বোধক বাক্যকে জোর দেওয়ার জন্য জুছা ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা দেখব যে নিউন উন নুন জি, জি কখন ব্যবহার করা হয়, কোনো অনিশ্চয়তা বুঝাতে জি ব্যবহার করা হয়, আর যদি কোনো ভার্বের সাথে জি যুক্ত করি তখন সেক্ষেত্রে নুন জি যুক্ত হবে, যে কোনো ভার্ব, শুধুমাত্র ইদা, শুধুমাত্র ইদা ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের সাথে জি যুক্ত হলে নুন নুন জি যুক্ত করতে হবে। আর আর যদি টেন্স মানে স্ট্রাকচার অনুযায়ী আস অস এস এগুলো টেন্স অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী যুক্ত হবে। তো আমরা দেখলাম যে ভার্বের সাথে নুন জি যুক্ত হচ্ছে, আর অ্যাডজেক্টিভের সাথে নিউন বা উনজি যুক্ত হচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নিউন বা উনজি যুক্ত হচ্ছে। আবার যদি নাউনের সাথে যুক্ত করতে যায় তাহলে নাউনের সাথে ইদা যুক্ত হবে, তারপরে ইনজি যুক্ত হবে। তো আমরা তিন রকম ফর্ম পেলাম, যখন ভার্বের সাথে যুক্ত হচ্ছে তখন নুনজি, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হচ্ছে তখন নিউনজি বা উনজি, আর যখন নাউনের সাথে যুক্ত হচ্ছে বা বিশেষ্যের সাথে যুক্ত হচ্ছে তখন ইদা বা ইনজি, ইদা প্লাস ইনজি যুক্ত হচ্ছে। তো আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে মাল, মাল মানে কথা, আর ইনজি, ইনজিটা অনিশ্চয়তা বুঝাতে, যে আমরা দেখলাম যে নাউনের সাথে ইনজি যুক্ত হয়, তো মাল মাল ইনজি, নাউনের সাথে ইনজি যুক্ত হলো, হয়ে গেল মুসুন মাল ইনজি মোল্লায়,
যে আমি তোমার কথা বুঝতে পারছি না, অনিশ্চয়তা বুঝাচ্ছে। ইনজি থাকলে অনিশ্চয়তা বুঝায় যে আমি তোমার কথা বুঝতে পারছি না, বুঝতে না পারা একটা অনিশ্চয়তা, বুঝতে পারছি না, অনিশ্চয়তা বুঝাচ্ছে, তাই ইনজি ব্যবহার করা হলো। মুসুন মাল ইনজি মূল লাগে, আমি তোমার কথা বুঝতে পারছি না। তারপরের উদাহরণ দেখি যে জুয়াহাদা, জুয়াহাদা একটা ভার্ব, তাই ভার্বের সাথে নুনজি যুক্ত হলো। আমরা দেখলাম যে ভার্বের সাথে নুনজি যুক্ত হয়, তাই এখানে ভার্বের সাথে নুনজি যুক্ত হলো, হয়ে গেল জুয়াহানুনজি মোল্লায়ও। যে আমি জানি না সে তোমাকে পছন্দ করে কিনা, আমি জানি না, এরকম বুঝাচ্ছে। জুয়া জুয়াহাদা মানে পছন্দ করা, তো জুয়াহানুনজি মোল্লায়ও, আমি জানি না সে তোমাকে পছন্দ করে কিনা, অনিশ্চয়তা বুঝাচ্ছে। যে পছন্দ করে কিনা আমি জানি না, একটা অনিশ্চয়তা বুঝাচ্ছে, এজন্য নুনজি ব্যবহার করা হলো। তারপরেরটা হচ্ছে হ্যাংবো খাদা, হ্যাংবো খাদা মানে খুশি থাকা, আর যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ তাই নিউনজি যুক্ত হলো, হয়ে গেল হ্যাংবো খানজি মোল্লায়ও, মানে আমি জানি না সে খুশি কি না, আমি জানি না, অনিশ্চয়তা বুঝাচ্ছে। আমরা বুঝলাম যে জি জি থাকলে নেগেটিভ সেন্টেন্স বা অনিশ্চয়তা বুঝায়, অনিশ্চয়তা বুঝায়। এরপরে আমরা দেখব যে রিউল বা উল থনিক্কা, রিউল বা উল থনিক্কা কখন বসে, যে যদি এটা হয় তাহলে এটা করব, এরকম আমরা বলি না যে যদি এটা হয় তাহলে এটা করব, এরকম কথা বলতে গেলে রিউল বা উলথেনিক্কা ব্যবহার করা হয়। তো রিউল বা উলথেনিক্কা হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসে এবং কমান্ড বা অ্যাকশনকে ফলো করে। তো আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন মগদা, মগদা প্লাস যেহেতু বাচ্চিম আছে তাই উল, বাচ্চিম না থাকলে রি উলথেনিক্কা, আর বাচ্চিম থাকলে উলথেনিক্কা, যেহেতু বাচ্চিম আছে তাই উলথেনিক্কা যুক্ত হলো। মগুল থেনিক্কা ন দুয়ায়ো, তো যদি আমি শেষ করি তাহলে আমি যাব, এরকম বোঝাচ্ছে যে যদি আমি শেষ করি তাহলে আমি যাব। মগুল থেনিক্কা, তো যদি আমি শেষ করি তাহলে আমি খাওয়া শেষ, যদি আমি খাওয়া শেষ করি তাহলে আমি যাব, এরকম বোঝাচ্ছে। তারপরেরটা দেখি যে খাদা, খাদা যেহেতু এখানে বাচ্চিম নেই তাই রিউল থেনিক্কা যুক্ত হলো, হয়ে গেল খাগা, খেগা, খেগা খাল থেনিক্কা না নাদো, নাদো খা। তো এখানে খে বলতে সে বুঝাচ্ছে, যে সে যদি যায় তাহলে আমিও যাব, সে যদি যায় তাহলে আমিও যাব। যে খাল থেনিক্কা মানে যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম বোঝানোর জন্য খাল থেনিক্কা ব্যবহার করা হচ্ছে। তো খেগা খাল থেনিক্কা নাদো যায়ও, খেগা মানে যদি সে যায়, খালতে মানে যদি সে যায় তাহলে না দো, না মানে আমি, দো মানে ও, আমিও যাব। খেগা খালতে নিক্কা না দো খা, আমিও যাব, যদি সে যায় তাহলে আমিও যাব। তারপরে ছুপতা, ছুপতা মানে ঠান্ডা, যেহেতু এখানে বিউপ ইরেগুলার সিরিজের বিউপ তাই এখানে রিউল থেনিক্কা যুক্ত হলো, এবং ছুল উল থেনিক্কা যুক্ত হলো, এটা যেহেতু বিউপ বাচ্চিম আছে তাই উলথেনিক্কা যুক্ত হলো, হয়ে গেল ছুলথেনিক্কা, ছুলথেনিক্কা খাজিমা, ছুলথেনিক্কা খাজিমা, যেহেতু এটা অনেক ঠান্ডা তাই আমি যাব না, এরকম বোঝাচ্ছে, যেহেতু অনেক ঠান্ডা তাই আমি যাব না। তো বুঝলাম যে রিউল বা উলথেনিক্কা কখন হয়, যে যদি এটা হয় তাহলে এটা করব, এরকম কথা বুঝাতে গেলে রিউল বা উলথেনিক্কা ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব যে একটা নাউন কিভাবে তৈরি করতে হয়, যে যদি ভার্বকে নাউনে পরিণত করতে যায় তাহলে ভার্বের সাথে গি যুক্ত করলে সেটা নাউনে পরিণত হয়। যেমন মগদা, মগদা মানে খাওয়া, মগদার সাথে গি যুক্ত করলে হয়ে গেল মগ্গি, মগ্গি শির মানে মগ্গিটা নাউনে পরিণত হলো। তারপরে সুদা, সুদা মানে লিখা, সুদার সাথে গি যুক্ত করলে হয়ে গেল সুগি, সুগিটা নাউনে পরিণত হলো। অর্থাৎ একটা ভার্বকে নাউনে পরিণত করার জন্য গি যুক্ত করা হচ্ছে। তারপরে খোংবহাদা, খোংবহাদা মানে পড়াশোনা করা, আর গি যুক্ত হয়ে হয়ে গেল খোংবুহাগি, সিজা খাদা, অর্থাৎ খোংবুহাগিটা একটা নাউন। তো আমরা বুঝলাম যে নাউনে পরিণত করার জন্য ভার্বের সাথে গি যুক্ত করলে সেটা নাউনে পরিণত হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।